আসসালামু আলাইকুম, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা রয়েছি বনশ্রী এম ব্লকের মেইন রোডে। এটা হচ্ছে অ্যাভিনিউ, এটা হচ্ছে বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার যে রোডটা, মেইন রোড, যেটা রামপুরা বনশ্রীতে থেকে সোজা যে রামপুরা ব্রিজে লাগলো, তো এই রোডটা চলে গেল স্টাফ কোয়ার্টারে। এবং এদিক দিয়ে কিন্তু আপনি ঢাকা চিটাগাং মহাসড়কে যেতে পারবেন। তো এটা ডান পাশটা হচ্ছে বনশ্রীতে পড়েছে, এটার পাশেই রয়েছে নন্দীপাড়া। দর্শক, অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করছেন নন্দীপাড়াতে জমি সহ বাড়ি, টিনশেড বাড়ি চাচ্ছেন, যেখানে আপনি আপনার পছন্দ মতো বাড়ি করতে পারবেন। তো দর্শক, আমরা খোঁজ করে এমন একটা জমির সন্ধান আজকে পেয়েছি। তো দর্শক, সেই জমিতে স্থাপনা রয়েছে, টিনশেড বাড়ি আছে, তো সেই বাড়ির সহ 4.1 কাঠার একটা চমৎকার জমির সন্ধান আপনাদেরকে দেব, রিজনেবল প্রাইসে বিক্রি হবে। যারা ক্রয় করতে চান, আমাদের ভিডিওটা পুরোপুরি দেখুন। আমরা নন্দীপাড়াতে যাব, আমরা সেই স্টাফ কোয়ার্টার যে ব্রিজটা রয়েছে, এটা এই ব্রিজটা হচ্ছে বনশ্রীর শেষে, স্টাফ কোয়ার্টার যাওয়ার আগে এই ব্রিজটা পড়ে, রোডটা যাওয়ার আগে হাতে বামে আমরা ঢুকছি। এদিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে কিন্তু রাস্তাটা গেল নন্দীপাড়াতে, আর ব্রিজটা পার হয়ে কিন্তু যেতে হবে স্টাফ কোয়ার্টারের দিকে। দর্শক, আমরা চলে আসছি, সে ব্রিজের নিচ দিয়ে যাব, হাতের বাঁ দিকেও কিন্তু রয়েছে, হাতের ডান দিকে আমরা যাব। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে রাস্তাঘাট সম্পূর্ণ পাকা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই যে 4 কাঠা জমি সহ টিনশেড বাড়িটা রয়েছে, বিক্রি হবে, তো রাস্তা কত ফিট, কিভাবে যেতে হবে আপনাকে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে তুলে ধরছি। এবং আমরা যেতে যেতে আশেপাশের পরিবেশটা সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি। তো দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে, এবং যেহেতু এটা মেইন রোডের উপরে, এখানে কিন্তু ম্যাক্সিমাম কমার্শিয়াল স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন, রোডের দুই পাশেই কিন্তু স্থাপনা রয়েছে। খালের, এটা হচ্ছে বাঁয়ে হচ্ছে খাল, খালের পাড়ে ওই পাড়ে কিন্তু নন্দীপাড়া, এই অংশটাও নন্দীপাড়া, নন্দীপাড়া এলাকাটা বড় আছে। তো দর্শক, আপনারা একটু খেয়াল করবেন, আমরা কিন্তু স্কিপ করিনি ভিডিওটা, আমরা পুরো ভিডিওটাতে চালিয়েছি, একদম র ভিডিও আমরা টানিনি বা ফাস্ট করিনি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কত মিনিটের মধ্যে আমরা চলে গেলাম ওই জায়গাটাতে, আপনি বনশ্রী থেকে কয় মিনিট লাগবে আপনার। আমরা আনুমানিক একটা টাইম হচ্ছে বনশ্রী থেকে আপনি 7 মিনিট, 6 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তো দর্শক, জায়গাটা হচ্ছে দক্ষিণ গা বলে, দক্ষিণ গা পড়েছে নন্দীপাড়া, দক্ষিণ গা, দক্ষিণ ঘা মৌজাও পড়েছে এটা। এবং এই এলাকাটাতে প্রচুর বাড়িঘর হচ্ছে, এবং আপনি এখন কিনে এখনই হাইরাইজ বিল্ডিং করতে পারবেন, পাশে কিন্তু হাইরাইজ বিল্ডিং রয়েছে। এবং রাস্তাটা কীভাবে আপনারা যাবেন, আমরা নন্দীপাড়া ব্রিজের কাছাকাছি চলে আসছি। নন্দীপাড়া ব্রিজ আপনারা সবাই চেনেন, নন্দীপাড়া ব্রিজ থেকে আপনার নেমে হাতে ডান দিকে যেতে হবে, এবং মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে এই বাসা পর্যন্ত হেঁটে গেলে। তো দর্শক, বুঝতে পারছেন খুব একটা বেশি ডিস্টেন্স নয়, কিন্তু ভালো জমি, একদম নির্ভেজাল, নিষ্কণ্টক। যারা বাড়ির জন্য, অনেকে আছে একাধিক, 2-3 জন মিলে একটা জায়গা কিনে বাড়ি করতে চান, তাদের জন্য কিন্তু আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট। দর্শক, আমরা প্রায় নন্দীপাড়া ব্রিজের কাছাকাছি চলে আসছি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর বেল আইকনটাতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে করে নিয়মিত আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি এবং নতুন নতুন বাড়ির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখাবো, রিজনেবল প্রাইসে বিক্রি হবে। তো দর্শক, আমরা নন্দীপাড়া ব্রিজের সংলগ্ন, হাতের ডান দিকে হচ্ছে
বাসাবো মাদার টেক আপনি যেতে পারবেন এই ডান দিক থেকে, আর এটা হচ্ছে আপনি এদিকে আমুলিয়াতে যেতে পারবেন, স্টাফ কোয়ার্টারে উঠতে পারবেন এই রোড দিয়ে আবার, এবং এটা হচ্ছে সেই সেই বিখ্যাত নন্দীপাড়া ব্রিজ পার হয়ে আমরা সেই কাঙ্ক্ষিত যে জমি সহ বাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো সেখানে নিয়ে যাচ্ছি। তো দর্শক, ব্রিজ থেকে নেমে আপনাকে 2 থেকে 3 মিনিটের মতো হাঁটা পথ হেঁটে যেতে পারেন, চাইলে এখানে অটো রিক্সা রয়েছে, অটো রিক্সা দিয়ে চলে যেতে পারেন। দর্শক, দক্ষিণ গা পড়েছে হাতের বাঁ দিকের ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা নন্দীপাড়া মৌজা পড়েছে। তো দর্শক, বুঝতেই পারছেন এই এলাকাটা আপনি একটু খেয়াল করে দেখুন, আজ থেকে 5-7 বছর আগেও এই এলাকায় রাস্তাঘাট এরকম ছিল না, এবং এত উন্নয়ন ছিল না, তো বাড়িঘরও ছিল না। বর্তমানে জায়গার দাম হু করে বাড়ছে, আপনি যদি এখন কিনে রাখেন দেখা যাবে 2 থেকে 3 বছরের মধ্যে জায়গার দাম ডাবল হয়ে যাচ্ছে, যে হারে ডেভেলপার কোম্পানি করছে বিল্ডিং। তো সেক্ষেত্রে আপনি যদি কিনে রাখেন আপনি একটা লাভবান হবেন। দর্শক, বর্তমানে কিছু রুম করে ভাড়া দেওয়া আছে, আপনি চাইলে পুরোটাতে রুম করে ভাড়া দিতে পারেন, না চাইলে আপনি যদি মনে করেন বাড়ি করবেন সেক্ষেত্রে সুন্দর একটা প্লেস, দুদিকে রাস্তা রয়েছে, ইনফ্যাক্ট 3 দিকে খোলামেলা করে একটা বাড়ি করে করতে পারবেন। তো দর্শক, আমরা আপনাদেরকে সেই জায়গার কাছাকাছি নিয়ে আসছি, দর্শক আমরা আপনাদেরকে দেখাবো, আমরা প্রায় কাছে চলে আসছি। এটা হচ্ছে মেইন রোডটা, এটা থেকে হাতের ডান দিকে আপনাদেরকে ঢুকতে হবে, ডানে একটু সামনে 1-2 মিনিট হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন। আমরা যে দেখতে পাচ্ছেন সেটা 12 ফিটের রোড থেকে, এটা নিজস্ব একটা রোড ঢুকেছে, এটা কিন্তু 8 ফিট বর্তমানে রয়েছে, ভবিষ্যতে আরও বড় হবে যখন আপনি বাড়ি করবেন, সেক্ষেত্রে আরও 2 ফিট 3 ফিট ছাড়লে সেক্ষেত্রে 12-13 ফিটের একটা রোড হবে, আর দুই দিকে রাস্তা, ওই পাশে যাওয়ার জন্য, ওই পাশে প্লটে যাওয়ার জন্য একটা রাস্তা রয়েছে। এই পাশে বিল্ডিংটা কিন্তু 5তলা একটা বিল্ডিং পাশে, এবং এটা হচ্ছে আর একটা নিজস্ব জায়গা কিন্তু ছেড়ে করা হয়েছে, জায়গা ছেড়েই এখন বর্তমানে কিন্তু 4.1 কাঠা বিক্রি হবে, বাউন্ডারি করা পুরো জায়গাটা। তো দর্শক, এই যে আমরা ভিতরে প্রবেশ করছি, এই পাশে কিন্তু বিল্ডিং রয়েছে, আপনি চাইলে এখনই বিল্ডিং উঠায় থাকতে পারবেন, আর এখানে ভাড়া দেওয়া আছে দর্শক ছোট ছোট করে ঘর তোলে। আর দর্শক, এই যে জমিটা দেখতে পাচ্ছেন টিনশেড বাড়ি সহ, এটা আপনি কিনতে পারবেন 35 লাখ টাকা করে কাঠা, প্রতি কাঠা 35 লাখ টাকা করে 4 কাঠা। তো দর্শক, যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বাড়ি ঘর দেখতে চান তাহলে দেখতে পারেন, দেখার জন্য আমাদের নাম্বারে কল দিতে হবে এবং আমরা আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। তো দর্শক, এই যে আপনারা আজকে বাড়িটা দেখছেন, এটা টিন শেড করে দেওয়া আছে বর্তমানে, এবং বাউন্ডারি কোত্থেকে শুরু হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলা দুইটা করে রুম করে ভাড়া দেওয়া হচ্ছে, আলাদা আলাদা করে রান্নাঘর রয়েছে, এবং এটা হচ্ছে শেষ সীমানা, এই পাশে হচ্ছে এই দিকে শেষ সীমানাটা। তো চারিদিকে বাউন্ডারি করা, চমৎকার এই জমি সহ বাড়িটি বিক্রি হবে, যারা কিনতে চান নন্দীপাড়া ঢাকাতে তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি, আমাদের এই চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকা, প্রতিনিয়ত আপনাদেরকে আমরা প্রপার্টির সন্ধান দিচ্ছি। তো দর্শক, যারা নিয়মিত দেখছেন তারা আমাদের সাথে সঙ্গে থাকুন, আর যারা নিয়মিত দেখছেন না তারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন, সেটা করে আপনি নিয়মিত দেখতে পারেন। তো দর্শক, এই পাশে কিন্তু রাস্তা আরও থাকবে, কারণ হচ্ছে পিছনের প্লটের জন্যে, তবে 3 দিক থেকে খোলামেলা এটা বলা যায়, 3 দিক থেকে খোলামেলা একটা প্লট, এবং আপনি যদি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চান এই প্লটটি কিনতে পারেন মাত্র 35 লক্ষ টাকা। তো দর্শক, 35 লক্ষ টাকা কাঠা প্রতি কাঠার দাম, এখানে 4.1 কাঠা জমি সহ বাড়িটি রয়েছে। তো দর্শক, সব কিছু আমরা ভেঙে আপনাদেরকে বললাম, এখন আপনাদের মধ্যে অনেক ভাই বোন আছে যারা কিনতে চান, যারা দেখতেও চান,
তাদের জন্য আমরা নিয়ে আসছি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও। তো দর্শক, এই যে আজকে জমিটা দেখালাম বাড়ির সহ, সেটা বাউন্ডারিতে ঘেরা চারিদিক থেকে। তো দর্শক, এটার দাম আমরা বলেছি 35 লাখ টাকা কাঠা। আপনি যদি দামাদামি করতে চান তাহলে আমাদের নাম্বারে কল দিতে পারেন, এবং দেখতে চাইলে আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে দেখার ব্যবস্থা করব। তো দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।